আলহামদুলিল্লাহ আলিকি ওসলা তল আম্মা বাদ সাওয়াল মাসের ছয় রোজার ফজিলত ও পদ্ধতি এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার অন্যতম একমত এবং কারণ হল আল্লাহর সুক্রিয়া প্রকাশ করা কারণ সাধারণত যে কোনো বস্তুর সুক্রিয়া তার অনুরূপ বস্তু দ্বারা করা হয়ে থাকে যেমন সম্পদের সুক্রিয়া আদায় করা হয় সম্পদ দান শত্ক করার মাধ্যমে তদ্রুপ রমজান মাসের রোজাগুলো রাখার তাওফিক হয়েছে তাই রোজাদারগণ রমজান পরবর্তী সওয়াল মাসে ছয়টি রোজা রাখার মাধ্যমে আল্লাহ রব আলমিনের সুক্রিয় আদায় প্রকাশ করে তাছাড়া রমজানের রোজা রাখতে গিয়ে আমাদের অনেক ভুল টুটি হয়েছে তার পরিপূরক হিসেবেও অন্তত এই ছয়টি রোজা রাখা অনেক বুদ্ধিমানের কাজ সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার ফজলত বিষয়ে প্রসিদ্ধ ও সহাদিষ্টি হলো কাল রসুল্লা সাল আলহিম আসসাল্লাম মানসমা রানা সুম্মা আতবা আসিত সওয়াল কানা কাসুইয়া মাহারি অর্থাৎ নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের সবগুলো রোজা রাখল অতঃপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সেজন্য পূর্ণ বছর রোজা রাখার ফজলত পেলো পূর্ণ বছর রোজা রাখার স্বভাব পেলো সহী মুসলিম এগারোশো চৌষট্টি নম্বর হাদিসের মধ্যে এসেছে তাছাড়া হাদিসটা আরও অনেক বহু কিতাবে এসেছে পূর্ণ এক বছর তথা তিনশো ষাট দিন সমপরিমাণ রোজার সব হওয়ার রহস্য হল পবিত্র কোরআনের একটি আয়াতে এসেছে মান জা হাসানাতি ফালাহু আশুর আমসালিহা আলিহা অর্থাৎ যে ব্যক্তি একটি নেককাজ করবে তাকে তার দশ গুণ সব দেওয়া হবে তাই তিরিশ গুণ দশ হলে হয় তিনশো আর সওয়াল মাসের ছয়টি রোজা ছয় গুণন দশ হয় ষাট সব মিলিয়ে হলো তিনশো ষাট এই ছয়টি রোজা রাখার পদ্ধতি হলো পূর্ণ সওয়াল মাসে ছয়টি রোজা রাখলেই হবে একাধারে রাখা কোনো শর্ত নয় কেউ রোজা রেখে যদি কারণবশত ভেঙে ফেলে তাহলে পুনরায় তাকে সমপরিমাণ রোজা কাজা করতে হবে যেহেতু নফল রোজা রেখে ভেঙে ফেলে তার কাজা করতে হয় আর যদি কেউ না রাখে তাহলে তার গুণা গুণা হবে না আর এই ছয় রোজার নিয়ত হল সাধারণ নফল রোজার নিয়তের মতোই যে আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখছি